ঢাকায় চলচ্চিত্রের নব্বই দশকের দর্শক নন্দিত জুটি নাঈম শাবনাজ একে অপরকে ভালোবেসে বাস্তবেও জুটি বেঁধেছেন তারা। বর্তমানে দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈমকে নিয়ে তাদের সুখের সংসার। এবার এই তারকা জুটির দুই মেয়ের অভিষেক হল বিজ্ঞাপনে, বিস্তারিত প্রতিবেদনে। 1991 সালে মুক্তি পায় চাঁদনি সিনেমা, আর এই সিনেমার মাধ্যমে দর্শক জুটি হিসেবে পায় নাঈম ও শাবনাজকে। এরপর থেকে সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এ জুটি। এদিকে বিশের বাঁশি ছবিতে অভিনয়ের সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। এরপর 1994 সালে বিয়ে করে তারা। বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন এ তারকা জুটি। এদিকে পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নাঈম ও শাবনাজ জুটি। মাঝে মাঝে দুই মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গাওয়ার ভিডিও আপলোড করেন সাবেক এ নায়ক। যে ভিডিওতে নাঈম বাজান বাদ্য আর বড় মেয়ে মাহাদিয়ার কণ্ঠে থাকে গান, গান গেয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া। তবে ছোট মেয়ে নামিরা আপাতত কোনো কিছুর সাথে জড়িত নন। এবার জানা গেল দুই মেয়ে প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করছেন। ঈদ উপলক্ষে নির্মিত একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা। সম্প্রতি বিজ্ঞাপনের শুটিং হয়েছে। আসছে ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হবে বিজ্ঞাপন চিত্রটি। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় একুশটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা সবশেষ সিনেমা ঘরে ঘরে যুদ্ধ।